পূর্ব বর্ধমানের হুগলি বর্ডার সংলগ্ন এলাকায় চলল গুলি। গুলি করে খুন করা হলো এক গাড়ি চালককে। ঘটনাস্থলে হুগলি জেলার পান্ডুয়া থানার পুলিশ আটক এক। পুলিশ সূত্রে জানা যায় যে মৃত ব্যক্তির নাম উদয় ভানু বিশ্বাস, বাড়ি শহর বর্ধমানে। জানা গেছে যে 21 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার আনুমানিক সকাল 7:30 থেকে 8 নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা ও হুগলি জেলার পান্ডুয়া থানার সীমান্তবর্তী দেবীপুর ও বোড়াগড়ি এলাকার মাঝে জিটি রোডের ওপর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় উদয় ভানু বিশ্বাসকে। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে একটি স্কর্পিও গাড়ি মেমারির দিক থেকে পান্ডুয়ার দিকে যাওয়ার সময় গুলি চলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গাড়িটি বর্ধমান থেকে ভাড়া করা হয়েছিল এবং মৃত উদয়ন বাবুই গাড়ির মালিক। গাড়িতে চালক সহ মোট 5 জন ছিল বলে জানা গেছে এবং গুলি করার পরে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পান্ডুয়া থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে এবং গাড়িতে থাকা 3 জন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও 1 জন দুষ্কৃতীকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে। ধৃত ব্যক্তির নাম জানা গেছে বিশাল সিং। পাশাপাশি গুলিবিদ্ধ উদয়ন ভানু বিশ্বাসকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই জায়গাটা কোথায়? এটা বুড়াগন, মানে ডিস্ট্রিক্ট কোন? বুড়াগন সমাবেশ স্থল। কি হয়েছে এখানটা? গুলি করেছে। মানে কেমন, মানে কি শুন, মানে শুনলেন? শুনলাম স্কর্পিও থেকে নামিয়ে গুলি করল দিয়ে গাড়িটা কি চলে গেছে? আচ্ছা আচ্ছা। পুলিশ সূত্রে জানা গেছে যে 4 দুষ্কৃতীর বাড়ি বিহারের আড়া জেলায়। বিহার থেকে ওই 4 ব্যক্তি বাসে করে বর্ধমানে আসে এবং বর্ধমান থেকে একটি স্কর্পিও গাড়ি ভাড়া করে হাওড়ায় একটি অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কী কারণে শ্যুট আউট তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে যে গাড়ি ছিনতাই ছিল উদ্দেশ্য। চারজন ছিল, হ্যাঁ, ঠিক আছে। বর্ধমান থেকে গাড়িটা হায়ার করেছিল, হায়ার করে নাকি বাড়ি কোথাও যাচ্ছিল, তখন ও ড্রাইভারকে গুলি করে। একজনকে আটক করে যাকে মারা হয়েছে সে কি ড্রাইভার? হ্যাঁ ড্রাইভার। আমি বললাম তো সিঙ্গেল গাড়ি আটক হয়েছে। গাড়ি তো আটক হয়েছে, গাড়ি তো যাকে গুলি করেছে তারই তো গাড়ি, ঠিক আছে, সেই তো ড্রাইভার ছিল। সমত উদয় ভানু বিশ্বাস। উদয় ভানু বিশ্বাস স্যার, বাড়ি কোথায়? বাড়ি বর্ধমানে। বর্ধমানে বলি, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানা পুলিশ। পলাতক 3 ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি। রিপোর্ট মোবাইল নিউজ 19।